Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da amma ba'd. Shamustu prashangsha ekmatra mahan Allah subhanahu wa ta'ala arzunna. Alhamdulillah, durgahun kuri Muhammad sallallahu alayhi wa sallam arputi. Zaa dekhano pat o mater upuri nirbhar kore amaderke ei prithibite poth cholte hobe. এবং যার দেখানো পথেই রয়েছে উত্তম আদর্শ সেই পথেই চললেই রয়েছে আমাদের জান্নাত সেই নবীর প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি সম্পূর্ণ কোরআনের অনুবাদমূলক দার্সের আজকে আমরা 17তম পর্বে উপনীত হয়েছি ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক এনে দান করলেন নিয়মিতভাবে এই দার্স চালিয়ে যাওয়ার চেষ্টা করব ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসুন আজকের আলোচনা শুরু করা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি গত পর্বে আমরা জেনেছি 44 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াতের অনুবাদ আজকে আমরা এরপর থেকে শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু আত্তমরা ভয় করো ইয়াওমান সেই দিবসকে সেই দিনকে ইয়ামুনের দিন সেখান থেকে ইয়াওমান ওয়াত্তাকু ইয়াওমান আত্তমরা ভয় করো সেই দিনকে সেই দিবসকে লা তাজহি যেদিন গ্রহণ করা হবে না যেদিন উপকৃত হবে না নাফসুন কোনো ব্যক্তি আন নাফসিন কোনো ব্যক্তির থেকে সাইয়ান বিন্দুমাত্র তোমরা ভয় করো এমন একটি দিনকে এমন একটি দিবসকে যেদিন কোনো ব্যক্তি নাফসুন ব্যক্তি এখানে নির্দিষ্ট নয় দেখে এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি মানে কোনো একজন ব্যক্তিও সেই দিন উপকৃত হবে না লাতাজি সেই কোনো ব্যক্তির জন্য যথেষ্ট হবে না সেই ব্যক্তি কোনো ব্যক্তি বা সেই ব্যক্তি উপকৃত হবে না আন নাফসিন অপর কোনো ব্যক্তির থেকে সায়ান বিন্দুমাত্র আজকে দুনিয়াতে আমরা যেমন একজন আরেকজনের থেকে উপকার লাভ করছি কিন্তু পরকালে এমন একটা দিন আসবে যে দিনটা হবে খুবই ভয়ানক সেই দিন কেউ কারো উপকারে আসবে না সেটাই বলা হচ্ছে এরপর বলা হচ্ছে ওলা ইয়ুকবালু এবং গ্রহণ করা হবে না মিনহা কোনো ব্যক্তির থেকে সেই দিন শাফাআত কোনো সুপারিশ ওলা ইয়ুখাযু আর সেই দিন গ্রহণ করা হবে না মিনহা কোনো ব্যক্তির থেকে আদলুন কোনো ঘুষ কোনো মূল্য কোনো বিনিময় গ্রহণ করা হবে না যে একটা বিনিময় দিবে সেই বিনিময়ের কারণে তাকে জান্নাত দেওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এরকমটা গ্রহণ করা হবে না ওয়ালা হুম এবং তাদের জন্য নিয়েই ইউনসারুন সেখানে কোনো সাহায্যকারী অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ভয় করো এমন একটি দিনকে তোমরা এমন একটা দিনকে ভয় করো যেদিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি হতে বিন্দুমাত্র উপকৃত হবে না এবং কোনো ব্যক্তির নিকট থেকে সুপারিশ গ্রহণ করা হবে না এবং কোনো ব্যক্তির থেকে কোনো প্রকার বিনিময় গ্রহণ করা হবে না আর তাদের জন্য সেই দিন কোনো প্রকার সাহায্যকারীও থাকবে না তোমরা সেই দিনটাকে ভয় করো ওয়াইজ আর যখন নাজ্জাইনাকুম আমি তোমাদেরকে রক্ষা করলাম স্মরণ করো সেই দিনের কথা যখন আমি তোমাদেরকে রক্ষা করলাম মিন থেকে আলী এখানে আল মানে হচ্ছে বংশ আলি ফেরাউন ফেরাউনের বংশ থেকে ফেরাউনের বংশধরদের থেকে যখন আমি তোমাদের রক্ষা করেছিলাম সেই সময়ের কথা স্মরণ করো ইয়াসুমুনাকুম তারা তোমাদেরকে শাস্তি প্রদান করত সু আল আদাব কঠোর শাস্তি ইউজা বিহুনা তারা জবেহ করত তারা কুরবানি করত জবেহ করত আবনা আকুম তোমাদের সন্তানদেরকে অর্থাৎ ছেলে সন্তান
তারা তোমাদের ছেলে সন্তানদেরকে জবেহ করত, ওয়াস্তাহইউনা, এবং তারা জীবিত রাখত নিসা আকুম তোমাদের নারীদেরকে, অফি জালিকুম, আর তোমাদের জন্য এতে রয়েছে বালাউন, পরীক্ষা, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে আজিম, মহান পরীক্ষা। পুরো অনুবাদটা আরেকবার বলছি আয়াতটার, যে আর স্মরণ করো সেই দিনের কথা যখন, বা যেদিন আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম, যে সময় আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম ফেরাউনের বংশের কবল থেকে, তারা তোমাদেরকে শাস্তি প্রদান করত, কঠোর শাস্তি, অর্থাৎ তারা তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করত, তারা তোমাদের ছেলে সন্তানদেরকে জবেহ করত ও তোমাদের নারীদেরকে, মেয়েদেরকে ছেড়ে দিত, জীবিত রাখত, আর এতে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা রয়েছে, বা এক মহা পরীক্ষা ছিল। সম্মানিত উপস্থিতি, আজকের মতো আলোচনা এখানে এটি করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।